हेलो माय फ्रेंड, वेलकम बैक टू माय चैनल टू अ न्यू ब्লগ। আমি সোনাই টুইনস মম ওয়ার্ল্ডে তোমাদের স্বাগত। তো আজ আমি এখান থেকেই আমার ব্লগটা শুরু করছি। তো প্রত্যেকটা ব্লগের মতন এই ব্লগেও একটাই কথা বলছি, থ্যাংকস টু অল অফ মাই সাবস্ক্রাইবার ভিউয়ার্স এবং নট সাবস্ক্রাইবার ফ্রেন্ডদের। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে থ্যাংকস, এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি আশা রাখবো তারা ভবিষ্যতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আরও এগিয়ে যেতে সাহায্য করবে। তো আজকের ভিডিওর থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরেছ যে কলকাতার বেঙ্গলি মিডিয়াম বা স্টেট বোর্ডের স্কুলগুলোর লিস্ট। তো এর আগে অনেকগুলো স্কুলস আমি বানিয়েছি, টপ ফাইভ আইসিএসসি, লোফি, সিবিএসসি, আইসিএসসি লিস্ট, এবং ভবিষ্যতে আরও বানাবো যদি তোমরা কমেন্ট করো। আর আজকের যে বেঙ্গলি মিডিয়ামের স্কুলের যে ভিডিওসটা বানাচ্ছি এটা একটা রিকোয়েস্টেড ভিডিও। আমাকে যিনি রিকোয়েস্ট করেছিলেন তার নামটা আমি তোমাদের বলছি, রানা ভদ্র। তো কিন্তু কিছুদিন আগে উনি রিকোয়েস্ট করেছিলেন এবং আমি ওনাকে বলেছিলাম যে হ্যাঁ, খুব তাড়াতাড়ি আমি টপ ফাইভ সরি কলকাতার বেঙ্গলি মিডিয়াম স্কুলসের ওপর ভিডিওস নিয়ে আসব। তো তাই জন্য নিয়ে এসেছি। এরকম যদি তোমরা আমাকে আরও কেউ কমেন্ট করো, তো শুধু কলকাতা নয় অনেক স্টেটের যদি জানতে চাও সেই সেই জায়গাগুলোর সেই সেই শহরগুলোরও নিয়ে আসবো। তো চলো আজকে আর বেশি বকবক করছি না, তবে কলকাতার যে প্রত্যেকটা বেঙ্গলি মিডিয়াম স্কুলসের ভিডিও বানিয়েছি, প্লিজ আমি প্রথমেই বলছি অনেক কটা স্কুলস বানানো হয়েছে এবং প্রত্যেকটা স্কুলসের ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবার মতন একটু ধৈর্য রাখবেন, কারণ শেষের দিকে স্কুলগুলো আরও অনেক কিছু নলেজ আপনাদেরকে দেবে, হয়তো সেগুলো আপনারা নাও জানতে পারেন। আর একটা কথা যেটা স্কিপ করে যাচ্ছিলাম সেটা হচ্ছে যে বেঙ্গলি মিডিয়াম স্কুলসের আমি কোনো ফি স্ট্রাকচার বলিনি, কারণ আমি যে স্কুলগুলোর মানে ইনফরমেশান আপনাদেরকে দেবো সেগুলো নর্মাল ফ্রি বলতে পারেন, মানে গভর্নমেন্ট থেকে যেরকম কোনো রকম টাকা পয়সা নেওয়া হয় না, তাই এখানে কোনো রকম কোনো ফি স্ট্রাকচার নেই। শুধু আমি স্কুলগুলোর ডিটেলস আপনাদের সাথে আলোচনা করছি। তো চলুন আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি। তো ওয়েস্ট বেঙ্গল এখানে হবে, সরি এখানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড স্কুল ইন কলকাতা 2023, ওয়েস্ট বেঙ্গল বোর্ড স্কুল ইন কলকাতা 2023 2023 সালের নিরীক্ষে আমি বলছি। প্রথমে আমি এতগুলো স্কুল 1 আপ টু 13 পর্যন্ত স্কুলসের আমি ডিটেলসটা আপনাদেরকে বলে দিচ্ছি, তারপরে এর মধ্যে থেকেও কোনগুলো বেটার যদি কেউ জানতে চান তখন সেটা আমি লাস্টে গিয়ে আপনাদেরকে জানাবো যে এইগুলোর মধ্যে থেকে কোনটা বেটার এবং তার র্যাঙ্কিং পজিশনস কত। প্রথমে হচ্ছে জে এন মণ্ডল ইনস্টিটিউট বাগুইহাটি, জে এন মণ্ডল ইনস্টিটিউট বাগুইহাটি অশ্বিনীনগর, এটা হচ্ছে কোয়েড স্কুল। তো প্রথমেই একটা কথা প্রথমেই বলি যে আমাকে যিনি কমেন্ট করেছিলেন তো তিনি আমাকে কোনো প্লেস মেনশন করেননি যে দিদি এই জায়গাটার ওপরেই স্পেসিফিক বানিও, তো সেই জন্য আমি অল ওভার কলকাতাতেই বানিয়েছি। যদি আপনাদের স্পেসিফিক কোনো জায়গার ওপরে জানতে চান তো প্লিজ কমেন্ট সেকশানে জায়গাটা মেনশন করবেন, আমি সেই জায়গার ওপরে যে কোনো স্কুলস বা রেন্টালস হোক কি যা কিছু আপনারা জানতে চাইবেন সেই জায়গাটার ওপর বেস করে আমি বানিয়ে দেবো, আর না হলে আমি টোটাল কলকাতার ওপরেই পুরোটা বানানোর চেষ্টা করব। জে এন মণ্ডল ইনস্টিটিউট বাগুইহাটি অশ্বিনীনগর কোয়েড। নাম্বার টু হচ্ছে জয়নগর আদর্শ বিদ্যালয়, জয়নগর রোড লিচুবাগান, এটাও কোয়েড। তারপরে হচ্ছে বাটানগর হাই স্কুল, বাটানগর হাই স্কুল মহেশতলা, এটা অনলি ফর বয়েজ, বাটানগর হাই স্কুল মহেশতলা অনলি ফর বয়েজ। বাটানগর গার্লস হাই স্কুল টলিগঞ্জ, এটা হচ্ছে গার্লস। নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল নিউ আলিপুর, আই থিঙ্ক এটা হচ্ছে কোয়েড, যাদবপুর বিদ্যাপীঠ, রাজা সুবোধচন্দ্র রোড মল্লিক বাজার, যাদবপুর ইনস্টিটিউট রাজা সুবোধচন্দ্র রোড মল্লিক বাজার। নাম্বার সেভেন বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল, বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল, এটা অ্যাড্রেস হচ্ছে মোটর ভেহিকলস অফিস বালিগঞ্জ, যারা বালিগঞ্জে থাকেন তাদের জন্য এটা সুবিধা। নাম্বার এইট হচ্ছে মিত্রা ইনস্টিটিউট, এটা হচ্ছে সুরিয়া সেন স্ট্রিট বৈঠকখানা, মিত্রা ইনস্টিটিউট সুরিয়া সেন স্ট্রিট বৈঠকখানা। নাম্বার নাইন হচ্ছে যোধপুর পার্ক বয়েজ স্কুল, এটা হচ্ছে বয়েজ স্কুল, লেখাই আছে যোধপুর পার্ক বয়েজ স্কুল,
পুলিশ স্টেশন ঢাকুরিয়া, পুলিশ স্টেশন ঢাকুরিয়া যোধপুর। নাম্বার 10 হচ্ছে কমলাপুর কমলা বালিকা বিদ্যাপীঠ, এটা হচ্ছে কমলাপুর নর্থ দমদম, কমলাপুর নর্থ দমদম, এটা হচ্ছে গার্লস স্কুল। নাম্বার 11 বেথুন কলেজিয়েট স্কুল, এটা হচ্ছে বিধান সরণি হেদুয়া, এটাও একটা গার্লস স্কুল, যদি চান এটাও এটা তো এটাও গার্লস স্কুল। স্কটিশ চার্চ কলেজ তারুলিয়া কৃষ্ণপুর রাজারহাট, তারুলিয়া কৃষ্ণপুর রাজারহাট। আর নাম্বার 13 হচ্ছে পাঠ্যভবন বালিগঞ্জ। এই কটা হয়ে গেল টোটাল স্কুলস। এর মধ্যে যদি কেউ বলেন এর মধ্যে বেস্ট গার্লস স্কুল কোনগুলো, অনেকগুলোই গার্লস স্কুল আমি বলেছি, তবে বেথুয়ায় যদি আপনাদের সম্ভব হয়, আমি দেখলাম এটা রিভিউটা অনেকেই ভালো বেথুয়া, আর বেথুন অনেক পুরনো একটা স্কুল, যার অনেকেই এখান থেকে পড়াশোনা করেছেন এবং তারা অনেকেই লিখেছেন। তো যদি কেউ হেদুয়ার কাছাকাছি থাকেন তো এই স্কুলটা প্রেফার করতে পারেন, আর যদি কেউ একটু খরচা করতে চান পাঠ্যভবন স্কুলটা আপনারা প্রেফার করতে পারেন। এটা হচ্ছে বালিগঞ্জে, বালিগঞ্জের কাছাকাছি পাঠ্যভবন স্কুলটি আপনারা প্রেফার করতে পারেন। এটা দু রকমেরই করেছে, একটা ফিজ, একটা উইদাউট ফিজ, আপনাদের যেটা ইচ্ছা, মানে উইদাউট ফিজ হচ্ছে গভর্নমেন্ট আর ফিজ হচ্ছে ইংলিশ মিডিয়াম, এদের যতদূর সম্ভব দুটো সেকশনসই আছে। তো এটা আমার একটু কনফিউশন আছে, আপনারা যদি পাঠ্যভবনে কেউ অ্যাডমিশনস করাতে চান, বেঙ্গলি মিডিয়াম স্কুল হিসেবে খুবই ভালো এই স্কুলটি, এবং এটার এখনও পর্যন্ত এনারা এনাদের নিজেদের ঐতিহ্যটা বজায় রেখেছেন। আর এই বাকি যে স্কুলগুলো প্রত্যেকটা স্কুলই প্রচণ্ড ভালো, অনেক বছরের পুরনো, এবং এখনও পর্যন্ত অনেক অনেক মানুষ এখানে পড়ে ভবিষ্যতে এগিয়ে যেতে পেরেছেন। তো চলুন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি আমার এই ভিডিওটা আপনাদের মনে হয় শেয়ার করা উচিত, তাহলে প্লিজ একটু শেয়ার করবেন, না হলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর ভিডিও দিতে সাহায্য করবেন। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আজকের মতন বাই বাই।